সবচেয়ে হাই কোয়ালিটি লেদার কিন্তু ওলসল থাকি সরবরাহ করা হইতো, এখানে তৈরি করা হইতো। এই কালেকশনগুলা এই মিউজিয়ামে তারা রাখছই। তাছাড়া অনেক মানি ব্যাগ, বিভিন্ন ডিজাইনের মানি ব্যাগও এখানে আছে। আসসালামু আলাইকুম, আমি এম হাসান, বার্মিংহাম ইউনাইটেড কিংডম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদারে লই আইছি ওলসল শহর। এটা ইংল্যান্ডের একটা প্রাচীন শহর। এই শহর একটা মিউজিয়াম আছে, এটা হইল ওলসল লেদার মিউজিয়াম। এই মিউজিয়ামটা মূলত 1988 সালের দিকে পাবলিকদের লাগি কর্তৃপক্ষ ওপেন করছেন, দেখার লাগি পাবলিকদের লাগি উন্মুক্ত। কিন্তু এই শহরটা 1800 সালের দিকে এদেশর যে চামড়া শিল্প আছে এটার বিকাশ লাভ করছিল এবং উন্নতি হয়েছিল ওই জায়গা থাকি। এবং এদেশের 80-85% লেদার প্রোডাক্ট কিন্তু যোগান দিত এই ওলসল শহর থাকি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন লেদার প্রক্রিয়াজাত করিত এবং বিভিন্ন আইটেম বানানিত লেদার এই এই শহর থাকি। সো এই মিউজিয়ামও তারা বিভিন্ন স্মৃতি তারা দরিয়া রাখছেন। আমরা দেখার চেষ্টা করবো এই মিউজিয়ামও কিতা কিতা আছে। তো চলুক আমরা গিয়ে দেখি এই লেদার মিউজিয়াম কিতা কিতা দেখা যায়। দেখুক একটা মেক্সিকান সাডল আছে। এই সাডলটা মূলত এগুলা যে অনেক আগে যে গুড়ার উপরে যে রাখা হয় গুড়া দৌড়ের লাগি এইসব সাডল, এগুলা তারা এখানেও তৈরি করতো। এইসব লেদারের তৈরি এই সাডলগুলা। আগেকার সময় তো ইংল্যান্ডে মানুষ বিশেষ করে গুড়া উচরিয়া যুদ্ধ টুদ্ধ চাই, তারপর গুড়ার ব্যবহার আছে খুব বেশি। সো এইসব সাডল এখান থাকি তৈরি করে হইতো এইসব ফ্যাক্টরিগুলা এবং কোয়ালিটি লেদার দিয়ে। এগুলা দেখো কত জাতর লেদার, বিভিন্ন ক্যাটাগরি লেদার এখানে আছে, লেদারের অনেক জিনিস। প্রচুর লেদার এই মিউজিয়ামের মাঝে, সেই সময়ে বিভিন্ন জাতের লেদার দিয়া যে তারা বিভিন্ন জিনিস তৈরি করতা, এইসব লেদারও কিছু সংরক্ষণ তারা এখানে রাখছই। ও দেখো আমার আমার এখানে ওই যে একটা খুব হেভি বাট খুব ভালো কোয়ালিটি সম্পন্ন এই লেদারটাও দেখো কা ও কালারও তারা সেই সময়ে গুড়ার যে সাডল বানানি হইতো এগুলো তারা তৈরি করতা। এইসব হেভি অনেক গাঢ় হয় কিন্তু এগুলো অনেক গাঢ়। ওখানে দেখো অনেক বিভিন্ন জাতের চামড়া আছে। এইসব চামড়া এগুলো অনেকটা পাতলা, কিন্তু পাতলা হইলে এগুলা খুব কোয়ালিটি। এগুলা দিয়া তারা জুতার খাম জুতা ব্যবহার বানানি হইত এবং অন্যান্য যে ব্যাগ আছে লেডিস ব্যাগ এসব জিনিস ওইসব চামড়া দিয়ে তৈরি করা হইত। বিভিন্ন জাতের চামড়া এখানে আছে ও আরও কিছু কোয়ালিটি, ডিফারেন্ট কোয়ালিটির চামড়া আছে। এটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। ওদেরও কয়েকটা জিনিস আমরা দেখো যে গুড়ি উড়াইওয়ালা নাটাইলোর মতো দেখতে, কিন্তু এগুলা লেদার ফ্যাক্টরি আগে আসিল এগুলো ফিনিশিং ওর খামো এই জিনিসটা ব্যবহার করা হইতো। লেদারের তৈরি দেখো আরো অনেক সরঞ্জাম আছে এখানে, লেদারের জুতা চপ্পল এগুলা অনেক জিনিস এই ওলসলের বিভিন্ন ফ্যাক্টরি এগুলো তৈরি করা হইতো। অদক্ষ কিছু জিনিস আছে এগুলো দিয়ে তারা লেদারের যে ফিনিশিং ওর খামো ব্যবহার করে হইতো। এইসব ইকুইপমেন্টস এসব জিনিস তারা এখানে রাখছেন মানুষে দেখার লাগে। ফ্যাক্টরিটা মূলত যদিও 1800
88 সালের থেকে পাবলিকদের লাগে খুলে হয়েছে, কিন্তু এইসব এলাকার ফ্যাক্টরিগুলো মূলত 1918 শতকের দিকে কিন্তু এইসব এলাকার চামড়া শিল্পর ডেভেলপমেন্ট হয়েছিল এদেশের প্রথম। সো সেই সময় থেকেই এই ওলসল শহর বিভিন্ন ফ্যাক্টরি আছিল, লেদার ইন্ডাস্ট্রি আছিল। সো এইসব লেদার ইন্ডাস্ট্রির বিভিন্ন জিনিস কিন্তু তারা কালেকশন করে রাখছিল। সো এই সব এই যারা আগর যে চামড়াগুলো আছিল, এইসব চামড়ার ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির চামড়া আছিল, এগুলার কালেকশন করা আছে এই মিউজিয়াম। আমরা দোতলার উপরে যাই, দেখি দোতলার উপরে গিয়া খিতা খিতা আছে। অনেক মহিলা ওয়ার্কার এই ইন্ডাস্ট্রিত কাম করতে সেই সময়, এগুলা এখানে রাখা আছে, এগুলা বিভিন্ন পিকচার দেওয়া মানুষের দর্শনার্থীরা দেখার লাগে। এসব লেদার ফ্যাক্টরির মাঝে বিভিন্ন আইটেম তারা সেই সময় ওলসল 1800 শতকের দিকে এগুলো তৈরি হয়ে রইত এসব আইটেম, এবং এগুলার মাঝখানেও বিভিন্ন জাতের লেদার লেদারও যুক্ত রইত। হার উডস অ্যান্ড সন্স লিমিটেড একটা লেদার কোম্পানি আছে, এটা অনেক বড় কোম্পানি আছে সেই 1800 শতকের দিকে। এটার বিভিন্ন আইটেম এই তারা কালেকশন করে রাখছেন এই লেদার মিউজিয়ামও। লেদারের বহুত যতর বেল্ট আছে, এগুলা গুড়ার, আমরা যে গুড়ার ব্যবহার করা বিভিন্ন ধরনের স্যাডলস বা এইসব জিনিস, হার্নেস কইগুলা বা যে ব্রাইডালস, এসব আইটেম তারা এই মিউজিয়ামে তৈরি করত। ওলসল টাউন একসময় সবচেয়ে বড়, এই বিশ্বের মাঝে সবচেয়ে বড় স্যাডল মেকিং শহর হিসাবে একসময় পরিচয় আছে। 1800 শতকের দিকে এই শহর 60টার বেশি ফ্যাক্টরি গড়িয়ে উঠছিল, এবং 500 উপরেও খাম কর্তা শ্রমিক আসলা। সো এটা 1900 সালের দিকে বাড়িয়ে 100 রূপে ফ্যাক্টরি গড়িয়ে উঠছিল ওলসল শহর, এসব চামড়া শিল্পর ফ্যাক্টরি, এবং 7000 উপরে মানুষের কর্মসংস্থান আছে এবং তারা খাম করছিল এখানে, এবং এখানে তারা যে আপনার স্যাডলস বা ব্রাইডালস বা হার্নেস এসব জিনিস তৈরি করতা, বিশেষ করে গুড়ার। তাছাড়া বিভিন্ন ফ্যাক্টরির লেদারের তৈরি বিভিন্ন সরঞ্জাম এসব জায়গা থেকে তৈরি করা হইত, এবং ওলসলটা কি 80-85% চামড়ার বিভিন্ন আইটেম কিন্তু এদেশে সরবরাহ করা হইত, পাশাপাশি বিশ্বত বিভিন্ন জায়গার এক্সপোর্ট করা হইত। দেখো কা কত সুন্দর লেডিস ব্যাগ, এবং অত্যন্ত ভালো কোয়ালিটির, জেনুইন। এখানে আরেকটা বড় সাইড ব্যাগ আছে, এগুলা 1900 সালের দিকে তৈরি করা, এসব কত সুন্দর ডিজাইন এসব সাইড ব্যাগের, দেখো কা বিউটিফুল, খুবই সুন্দর, এবং সবচেয়ে বড় কথা হইল ভালো কোয়ালিটির লেদার। ওসব সুতা এবং বিভিন্ন সুই আছে সেই সময়ের ব্যবহার করা। দেখো কা কত সুন্দর লেডিস ব্যাগ, এবং অত্যন্ত ভালো কোয়ালিটির, জেনুইন। এখানে আরেকটা বড় সাইড ব্যাগ আছে, এগুলা 1900 সালের দিকে তৈরি করা, এসব কত সুন্দর ডিজাইন এসব সাইড ব্যাগের, দেখো কা বিউটিফুল, খুবই সুন্দর, এবং সবচেয়ে বড় কথা হইল ভালো কোয়ালিটির লেদার। আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখো কা বিভিন্ন জিনিস এই লেদার মিউজিয়ামের মাঝে। দেখো কা একটা জিনিস, এখানেও এই গুড়ার যে স্যাডলস বা অন্যান্য জিনিস তারা তৈরি করতা, এটা এদেশের সবচেয়ে বেশি সরবরাহকারী আসিল কিন্তু এখান থেকে ওলসল শহর থাকি, এইসব ফ্যাক্টরি থাকি লেদারের আইটেম। সো তাছাড়া এই লেদার ফ্যাক্টরিগুলার যে অন্যান্য জিনিসগুলো তৈরি করতো তারা, বিভিন্ন লেদারের প্রোডাক্ট, লেডিস ব্যাগ বা অন্যান্য মানি ব্যাগ, জুয়েলারি বক্স, এইসব জিনিস তারা তৈরি করতো লেদার দিয়ে, এবং পিওর লেদার। সো এসব জিনিস দেখো কা বিভিন্ন কালেকশন তারা এই লেদার মিউজিয়ামও সেই 1918 সালের দিকে যেগুলো তৈরি করা হয়েছিল এই কালেকশনগুলো এই মিউজিয়ামও তারা রাখছে। সোলো কা আমরা আরও দেখি এখানে, ও দেখো কা
খুব সুন্দর ডিজাইন করা একটা লেডিস ব্যাগ, খুবই সুন্দর দেখো, খুবই সুন্দর ডিজাইন করা একটা লেডিস ব্যাগ এখানে আছে, বিউটিফুল। এবং অনেক জিনিস এখানে আছে, মানি ব্যাগ, অধক একটা জুয়েলারি বক্স আছে, জুয়েলারি বক্স, তাছাড়া অনেক মানি ব্যাগ, বিভিন্ন ডিজাইনের মানি ব্যাগও এখানে আছে। দেখো একটা ফুটবল আছে, এটা 1800 সালের দিকের ফুটবল, এবং এটা উন্নত চামড়া দিয়ে তৈরি এই ফুটবলটা। এবং ওসল ফুটবল ক্লাব আছেন, এই ফুটবল ক্লাবও 1888 সালের দিকে এই ফুটবলটা এই বল দিয়ে তারা খেলছে এখানে। সো এটা খুব একটা স্মৃতি কিন্তু এই ওসল শহরের এই ফুটবল, এবং খুবই উন্নত চামড়া দিয়ে তৈরি করা। এটা খুব হেভি একটা জুতা, এটা হইলো ফুটবলারদের, এটা ফুটবল প্লেয়ারের জুতা তারা তৈরি করতা, লেদারের তৈরি। এবং এইসব জুতা 1888 ওলসলর ফুটবল ক্লাবর কোন খেলোয়াড় তারা এগুলো ব্যবহার করছে। সেই সময়ে ফ্যাক্টরিগুলার যে মানুষ খাম করতা, খিলা খাম করতো, এইসব কিছু নমুনা তারা এখানে রাখছেন দরিয়া। ও দেখো কা বিভিন্ন ইকুইপমেন্টস আছে এখানে, বিভিন্ন আইটেম তৈরি করার এসব ইকুইপমেন্টগুলো এখানে কালেকশন করা আছে। ও দেখো কা কত বড় বড় মেশিন, এগুলো সেলাই মেশিন, সুইং মেশিন, সেই 1800 শতকের সুইং মেশিনগুলো দেখো গা এসব। আজকে তো আজকালকের যুগে তো এগুলো নাই, ডিফারেন্ট মডার্ন মেশিনগুলো, কিন্তু আগেকার সময়ে এইসব জিনিস দিয়েই তারা তৈরি করত বিভিন্ন আইটেম। দেখলানি ফ্যাক্টরির বিতরণ নমুনা, এভাবেই সেই সময় আসিল এই ওলসলের বিভিন্ন ফ্যাক্টরিগুলো। কিছু নমুনা তারা এখানে রাখছে দর্শনার্থী দেখানির লাগে। ইনো আরও কিছু জিনিস আছে, কিছু ইকুইপমেন্ট আছে, এসব জিনিস সেই সময়ে বিভিন্ন চামড়ার তৈরি জিনিস তৈরি করার কাজে কিন্তু এগুলো ব্যবহার করা হইত। এসব আইটেম এখানে রাখা আছে এই মিউজিয়াম। এখানেও এই মিউজিয়ামের মধ্যে বিভিন্ন জায়গার টেলিভিশন দেওয়া আছে, ভিডিও চিত্রের মাধ্যমে সেই সময়ে কর্মরত খাম কর্তা শ্রমিকরা, কিলা খাম কর্তা, এইসব জিনিস ভিডিও চিত্রের মাধ্যমে তুলিয়া ধরো হয়েছে। অনেক দর্শনার্থীরা আইলে এগুলো দেখুন, ইনফরমেশন জানোই। দেখো কা কত বেল্ট, এসব বেল্ট তৈরি করে হইতো কেন। দেখো কত উন্নত লেদারের তৈরি এইসব জিনিসপত্র সেই সময় ব্যবহার করা হইতো এই ওলসলের ফ্যাক্টরিগুলার। দেখলানি কত সুটকেস, এগুলা উন্নত মানের লেদার দিয়ে তৈরি, এগুলো সব 1800 শতকে তৈরি করা হয়েছে এই ওলসলের বিভিন্ন ফ্যাক্টরিতে। একটা মেশিন দেখো কত বড় সেলাই মেশিন, এগুলো 1800 শতকে এখানে ব্যবহার করা হয়েছে। এসব মেশিন তো এখন আর পাইতা না, এগুলো মডার্ন মেশিন আজকাল করছে, কিন্তু এইসব মেশিন দিয়ে তারা সেই সময়ে চামড়ার বিভিন্ন আইটেম তারা তৈরি করতা। ও আর একটা মেশিন, এটাও
সেলাই মেশিনের মতোই এটা ডিফারেন্ট টাইপ অফ মেশিন, এগুলো তো এখন আর চৌকুত ফরে না দেখাবো যাইত নাই, বাট এগুলো 1800 দিকে এখানকার ফ্যাক্টরিগুলোতে এগুলো ব্যবহার হয়েছে। দেখানি এখানেও কিছু খিরিং আছে সেই 1800 এই ডিজাইনের লেদার দিয়ে তৈরি, জেনুইন লেদার দিয়ে তৈরি এইসব খিরিং তারা তৈরি করতা, বিভিন্ন জিনিস কি আছে এগুলো আপনারা দেখা এসব জিনিস দিয়ে এই খিরিং ব্যবহার করতা, এইসব খিরিং এইসব জিনিস দিয়ে। আমি একটা জিনিস দেখাইলাম আপনাদের, ও যে একটা লেদার আছে এটা হইলো ব্রাইডাল লেদার, এটা ভেরি হাই কোয়ালিটি লেদার। এই লেদারটা এদেশের সবচেয়ে হাই কোয়ালিটি লেদার, কিন্তু ওলসল থাকি সরবরাহ করে হইতো, এখানেই তৈরি করে হইতো এই ব্রাইডাল, বিশেষ করে আরও এইসব লেদার গোড়ার যে স্যাডেলস বা এইসব ব্রাইডাল এগুলো তৈরি করে হইতো, ইটস ভেরি হাই কোয়ালিটি। ওই যে লেদারটা আপনাকে দেখাইলাম এটা হলো সবচেয়ে উন্নত লেদার, এর চেয়ে আর উন্নত লেদার উইতে পারে না, ভেরি হাই কোয়ালিটি লেদার এগুলা। এবং এগুলা এই স্থানীয়ভাবে এখানেও তৈরি করা হইতো সেই 1800 থেকে। দেখো কা কত বড় একটা বাস্কেট, এগুলা লেদারের তৈরি, অনেক বড় বাস্কেট। দেখো কা সামরার বিভিন্ন স্যাম্পল এখানে রাখা আছে, মানুষ আইয়া দেখবার লাগি বিভিন্ন কোয়ালিটির চামড়া। এটা একটা মাফকাটির একটা মেশিন, এটা ওজন করার খুব খিলা লাগে দেখতে, আগেকার সময়ের সব এসব জিনিস। এখানে দর্শনার্থীদের দেখার লাগে একটা জিনিস, তারা দেখো মানুষ বানাইয়া ফ্যাক্টরিগুলাত কীভাবে তারা কাম করতো লেদারের, এসব জিনিস বিভিন্ন জিনিস দেখানি লাগে, বোঝার লাগে এসব জিনিস রাখা হয়েছে। এখানেও শপও আছে, আপনি আইটেম কিনতে পারবো, বিভিন্ন লেদারের আইটেম এই সপ্তাহে আপনি কিনতে পারবো। বারুইয়া যাওয়ার সময় মিউজিয়ামের ফ্রন্টেও বিভিন্ন লেদারের তৈরি বিভিন্ন আইটেম আছে, তারা বিক্রি করুন, এখান থেকে আপনি কিনতে পারবো। আমি চেষ্টা করছি আপনারা এই ভিডিওটা দেখানির লাগি এই লেদার মিউজিয়ামের বিভিন্ন জিনিস, ভিডিওটা কিলা হয়েছে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাইলে খুশি হইব। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।